তো ক্রিয়েট নিউ ক্লিক করি, আমরা এখানে বিজনেস কার্ডের সাইজ দিয়ে দিই, নিচে করে নিলাম। আমরা করবো কি পোর্ট্রেট মোড, তাই না? তো 3.5 দিলাম, এটাও 2 দিলাম, দেন ওরিয়েন্টেশন হচ্ছে আমার পোর্ট্রেট, দেখেন ওয়েট 2, হাইট 3.5, আর ব্লেড 0.25, ফ্রেমওয়ার্কের কালার 300 পিক্সেল পার ইঞ্চি, নাম লিখে বলি পরে। সবাই জানেন জাস্ট পোর্ট্রেট মোডের জন্য উইথটা হচ্ছে 2 ইঞ্চি, হাইটটা হচ্ছে 3.5 ইঞ্চি, ঠিক আছে? জাস্ট এক্সচেঞ্জ এবং ওরিয়েন্টেশন এইটা পোর্ট্রেটটা সেট করে দিলাম। আমি রাউন্ডেড করবো, ঠিক আছে? রাউন্ডেড কতভাবে অন্য অনেকভাবে করা যায়, জাস্ট ওয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা যদি খেয়াল করেন ভালোভাবে। তো প্রথমে সেফ জোনটা নিয়ে নিই, হ্যাঁ, তারপরে ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার সময় ব্যাকগ্রাউন্ডটাকে রাউন্ডেড নিব, যেন চার কর্নারটা আমার ট্রান্সপারেন্ট থাকে। তো সেফ জোনটা আমি কত কত নিব বলছিলাম, উইথ 2, হাইট হচ্ছে 3.5, স্ট্রোক কি অফ, স্ট্রোক অফ, কালারটা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন দেখার জন্য আর কি। তারপর দেন অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড, ও সরি আমি নিয়েছিলাম, আমরা সেট জোন নিব, ওই 0.25 করে কম নিব, তাই না? 0.25 করে কম নিব, 1.75, 3.25 এটা নিব, স্ট্রোক অফ, কালার থার্ড শুনুন শুনুন, দেন অ্যালাইন টু আর্টবোর্ড, এটা সেফ জোন আমাদের। সেফ জোন নেওয়া হলে পরে ব্যাকগ্রাউন্ডটা পরে নিব আর কি। এর জন্য কী করবো, মেক গাইড করে দিলাম, জোনটা মেক গাইড করে দিচ্ছি। এখন ব্যাকগ্রাউন্ডটা নিব, এখন ব্যাকগ্রাউন্ড আমাকে রাউন্ডেড নিতে হবে। ব্যাকগ্রাউন্ড আমি দুইভাবেই নিতে পারি, যেভাবে নিছিলাম ফুল সেভাবে নিতে পারি। টু অ্যান্ড 3.5 নিলাম, দেন অ্যালাইন টু আর্টবোর্ড করলাম। এখন দেখেন প্রত্যেক কর্নারে একটা করে সার্কেল দেখা যাচ্ছে অ্যাঙ্গল পয়েন্টের সাথে, তাই না? আমি যে কোনো এক, যেহেতু আমার চারটা কর্নার এখন সিলেক্টেড আছে, পুরো ক্যানভাসটি সিলেক্টেড, আমি একটু করে টান দিলে কিন্তু আমি এটা নিয়ে নিতে পারবো যে কতটুকু হচ্ছে, ঠিক আছে? দেখেন আমি কর্নারগুলো কি করছি, অলরেডি বাঁকানো করে নিছি, তাই না? দেখতে পাচ্ছেন সবাই? ফাইন, হ্যাঁ রেকর্ডে আছে, তো এখানে দেখেন আমি কর্নার নিছি, বাট আমি জানি না কতটুকু আমি কর্নারটা কত ইয়ারটা আসছে, মানে কত পিক্সেল আসছে আর কি, সেন্টিমিটার, আমি সরি ইঞ্চিতে আমি দেখলাম 0.17, বাট আমি পিক্সেলে সেটা করতে পারতেছি না, এখন এক্স্যাক্টলি কত রাখবো এটাও ঠিক করতে পারতেছি না। তো তারপরেও আপনারা এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কর্নে প্রত্যেকটা কর্নে আলাদা আলাদা করে অ্যাডজাস্ট করতে পারবেন, একসাথে অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে? অথবা এইভাবে যদি কেউ না নিতে চান, এটা ডিলিট করে দেন, প্রথমে কন্ট্রোল আর প্রেস করেন, কন্ট্রোল আর প্রেস করলে রুলার আসবে, দেন রুলারের এখান থেকে জাস্ট কিসে আছে, ইঞ্চিতে আছে না, আমরা এটা পিক্সেলে নিয়ে যাব, পিক্সেলে নিয়ে গেলাম। এখন যদি আমি
দেখেন আমি ক্লিক করে দেখে নিলাম আমার 2 ইঞ্চিতে কত হচ্ছে, 144 পিক্সেল, 1 ইঞ্চিতে কত, 72 পিক্সেল ধরে, 3.5 হচ্ছে 252। আমি একটু রাউন্ডেড রেক্টাঙ্গেলটা যদি নিই, এখান থেকে রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল ব্যবহার করে এখানে একটা ক্লিক করলাম, যে 2 ইঞ্চি, 3.5 ইঞ্চি হাইট, অ্যান্ড কর্নার রেডিয়াস কত আছে, 12 পিক্সেল, 12 পিক্সেল হলে আমার পারফেক্ট। আপনাকে 18 পিক্সেল ইউজ করতে পারেন, বাট 12 পিক্সেল আমার জন্য এনাফ। ঠিক আছে, দেখেন আমার অলরেডি রাউন্ডেড কর্নার 12 পিক্সেল করে কর্নার করে হয়ে চলে আসছে। আমি এটা একটু অ্যালাইনমেন্ট করে নিই, প্রত্যেকটা কর্নারে আমার 12 পিক্সেল করে চলে আসছে। আমার কোনো কিছু করা লাগছে? এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। বলেন, পাথফাইন্ডার দিয়ে ডাবল কাজ করা লাগবে ভাই। বাট আমি, আমার কাছে এটা ইজিয়েস্ট মনে হয়, জন্য আমি এটাই দিলাম। ঠিক আছে, চ্যালেঞ্জ করে নিই। দেখেন একটা ইন্টারফেস আমার রেডি, বা কার্ডবোর্ড আমার রেডি হয়ে গেছে, এবং চাইলে এখানে যে কোনো ধরনের ডিজাইন করতে পারি। তো যেহেতু কর্নারগুলো মানে রাউন্ডেড করা আছে এবং কিছুটা পিক্সেল, আমি পরবর্তী অ্যাডজাস্টের জন্য একটা কপি তৈরি করে রাখবো ব্যাকগ্রাউন্ডেরই, যে একটা কপি রেখে দিলাম। ঠিক আছে, দেন এটা লক করব। তো এটা আমি যে কোনো কালার করে লক করতে পারি, যদি মনে করি যে আমি হোয়াইট কালার করব, তো হোয়াইট কালার করে দিতে পারি। সেক্ষেত্রে আপনারা কিছু দেখতে পাবেন না যে কোথায় কর্নারটা হয়েছে না হয়েছে, বাট থাকবে, কর্নারটা আছে, কোনো সমস্যা নাই, কর্নার এখানে শো করতেছে। ঠিক আছে, আপনাদের যেভাবে ইচ্ছে, আপনাদের যে কালার পছন্দ, আপনার যদি মনে হয় যে হোয়াইট হোয়াইট পছন্দ, আপনার যদি মনে হয় যে না হোয়াইট না, ব্ল্যাক পছন্দ, ব্ল্যাক করে নেন। কতদিনও কি ব্ল্যাক দিয়ে দেখানো হয়েছিল? হোয়াইট রেখে দিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটাই থাকলো। কন্ট্রোল টু লক। বোঝা যাচ্ছে না, বাট নো প্রবলেম, ইচ্ছা মতো আপনার এটা করতে পারবেন। তো আমি একটা কপি রেখে দিছি, এটার কারণ আছে, আমি এই কপিটা নিয়ে এখানে ডিজাইন করে সেটা প্লেস করতে পারবো, এই জন্য একটা কপি রেখে দিছিলাম। এই কালারটাও ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই, দেখি একটু ইউজ করার চেষ্টা করি আমরা। ঠিক আছে, আমি আর্ট টুল নিছি, আর্ট টুল নিয়ে এটা কাটবো। ঠিক আছে, কি পিক্সেল বাড়াই দিব, স্ট্রোক বাড়াই দিব, স্ট্রোক বাড়াই দিলে দেখতে পাবেন আর কি, না বাড়াই দিলে দেখতে পাবেন না। আচ্ছা দিলাম, এক্সপ্যান্ড করে নিলাম,
দুইটা একসাথে নিলেন আমি কি করব বলেন পাথফাইন্ডার থেকে ডিভাইড দেন আনগ্রুপ আনগ্রুপ করে এখন দেখেন বেশি খাটার প্রয়োজন নাই এই পার্টটা আমার আলাদা তাই না আমার রাউন্ডেড কর্নারও আছে কোনো প্রবলেম নাই আমি এটাকে অ্যালাইন টু আর্টবোর্ড করে দেব অ্যালাইন টু আর্টবোর্ড দেখছেন আমার এটা জাস্ট অ্যাডজাস্ট হয়ে গেছে এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা কপি করে রাখছিলাম মানে আবার নিব আমার যদি কর্নার রেডিয়াস এক দুই মানে এক দুই পিক্সেল কম বেশি হয় সেক্ষেত্রে আমার এটা অ্যাডজাস্ট করতে অনেক বেশি প্রবলেম হবে অনেক সময় লাগবে লেন্দি হয়ে যাবে বিষয়টা তো সহজে যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি একটা ব্যাকগ্রাউন্ড একটা কপি রেখে দিলেন বা কপি করে নেবেন পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড কপি নেওয়া যায় খুব ইজিলি আমি এটা নিয়ে ফেলছি তো আমি আরও একটু নেব জাস্ট এটা দিয়েও নিতে নিতে পারা যায় অথবা নতুন করেও নেওয়া যায় আর একটু ডিলেট করে দিই বাইরেগুলো ডিলেট করে দিলাম তো আমি আরও একটা পার্ট এখান থেকে নিতে পারবো আর কি তাহলে আমার জন্য অ্যাডজাস্ট হয় সেটা আমি পেন টুল দিয়ে একটা শেপ ড্র করে নিতে পারি আমি চাইলে লাইন টুল দিয়েও আর একটা শেপ নিতে পারবো ওকে আপনি এটা ইউজ করতে পারেন অথবা আপনার যদি মনে হয় যে আমি এখান থেকে ইউজ করবো না আমি এইভাবে ইউজ করবেন আপনার ইচ্ছা আপনি কীভাবে ইউজ করবেন একবার তো এটা নিলাম আপনার যদি মনে হয় যে আমি একটু পেন টুল ইউজ করি কারণ জাস্ট একটু গ্যাপ কতটুকু গ্যাপ দিবেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে কতটুকু গ্যাপ হবে মাঝের গ্যাপটা কতটুকু হবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ওকে একটু গ্যাপ দিলাম অলরেডি যেহেতু ব্যাকটা গ্যাপ করতেছেই মানে যে ব্ল্যাকটা আছে এই ব্ল্যাকটা কিন্তু গ্যাপ করবেই কিভাবে নিচ্ছি ওকে এন্টার প্রেস করলাম জাস্ট এটা নেওয়ার পর আমি স্টোপটা কি করবো ফিল করে দিলাম না ভালো হয় নাই শেয়ার আছে এখনো কেটে গেছে ফিলটা দিয়ে একটু দেখে নিই ঠিক আছে না ঠিক আছে না এখন এখানে রাখলাম পরবর্তীটা ফিক্স করে নেবো আমি প্লেস করে দেবো এরো সাউন্ড ডাউন করে দিলাম কালার অ্যাডজাস্ট ওকে
তাদের একটা পার্ট মোটামুটি রেডি আমরা বলতে পারি এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে। জাস্ট আপনি চাইলে এটাকে আর একটু ছোট করতে পারতেন, ছোট করে রাখতে পারতেন, কিংবা আপনার চাইলে বড় করে রাখতেছেন বড় করে রাখতে পারতেন, এজ ওয়েজ আপনি কিভাবে রাখবেন এটা আপনার ইচ্ছা সম্পূর্ণ। যদি মনে হয় যে না বড় হয়েছে, আপনি জাস্ট টান দিয়ে ছোট করে ফেলান, সেক্ষেত্রে দেখতে খারাপ লাগবে, আপনাকে নতুন করে একটু কাটাকুটি করলে বেটার হয়। যে এই পেজে আমার তেমন কোনো কাজ নাই, এই জন্য আমার এটা থাক, কোনো সমস্যা নেই। দেন এখানে কোম্পানির লোগো আপনি এটা বসাই দিবেন, আপনার কাছে যে লোগো বানানো আছে সেই লোগোটাই বসাই দিবেন এখানে, নো প্রবলেম। মানে প্রচুর বাতাস, দেখি ট্রাই, লেটস ট্রাই। এটাকেই কপি পেস্ট করব অথবা রোটেট করে নিতে পারি। রোটেট, প্রিভিউ দিলাম 90 ডিগ্রি, কপি। অ্যালাইনমেন্টের কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই, জাস্ট রেডি হয়ে গেছে। তো এটা আমি এখন ইউনিট করে নিতে পারি একটা অবজেক্ট করে, ওটাই বেটার হবে, অথবা একটু এটাকে পাথ ফাইন্ডার দিয়ে একটু জাস্ট একটু কাটাকুটি করা যায় আর কি, এইটুকুটা। ঠিক আছে, তো আমরা একটু ট্রাই করি, দেখি কাটাকুটি করে কতটুকু যাই। পেন্টু নেন, পেন্টুলেও কাটা যায়। এভাবে কাটলে সমান হবে না, এটা সমানভাবে কাটার জন্য বেস্ট অপশন হচ্ছে পুরোটাই কেটে আবার ইউনিট করা। দেখা যাবে না, ঠিক আছে। এখন এই কর্নারটা আমরা রাউন্ডেড করে নিতে পারি চাইলে, ঠিক আছে, পুরোটাই নিয়ে পুরোটাকেই একটা সার্কেলের মধ্যে নিয়ে আসা যায়, ঠিক আছে। তো তার জন্য এটা কেটে বাদ দিতে হবে, তো আমি তখন বাদ দিই নাই, কারণ বাদ দিয়ে দেখতে কেমন লাগে সেটাকে দেখতে হবে, তারপর না হলে ক্যান্সেল করব, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টের উপরে। আমাদের সার্কেল নেই, ঠিক আছে, এটা নিলাম, একটু অ্যাডজাস্ট করবো আমরা, প্রথমে দেখি কীভাবে অ্যাডজাস্ট করা যায়। আমি কিন্তু কোনো অংশ এখনো কেটে বাদ দিই নাই, আমি বাদ দিব কিন্তু পরবর্তীতে, ঠিক আছে।
এটাই রাখা যায়, এটার সাথে এটা মাঝের অংশটা বাদ যাবে, জাস্ট কর্নারটা একটু রিসেপ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, মাঝের অংশ কেটে দিলে হচ্ছে না, জাস্ট অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে, এটাকে একটু বাইরে নেব, এত বেশি না, একটু জাস্ট দেন, এটা আমি অ্যাডজাস্ট করে নেব আর কি। এক মিনিট, তাই না, এক্সপ্যান্ড অলরেডি করে ফেলছি, এটাও করে ফেলছি, আমি একটু কেটে ফেলবো এখন পাথফাইন্ডার দিয়ে, সবগুলো একসাথে সিলেক্টেড দেন, সবগুলো একসাথে সিলেক্টেড আছে, পাথফাইন্ডার ডিভাইড আনগ্রুপ ডিলেক্ট, ভিতরের অংশটা অ্যাডজাস্ট করতে হবে, জাস্ট এইটা দেখি কিছু আছে কিনা, মেবি নাই, এখানে একটু আছে, ভুল হয়েছে, দেখে যাবো একটু। ঠিক আছে, আমার এটা অ্যালাইনমেন্ট ছিল না ভালো মতো, কার্ডবোর্ড আছে, যাই হোক এখন অ্যালাইনমেন্টটা ঠিক আছে, এখন অ্যালাইনমেন্টটা যেহেতু ঠিক আছে আমি এটা একটু ডাউন করে নিতে পারি এখন। ঠিক আছে, আপনি ডাউন করে নিতে পারেন বা একটু শর্ট করে নিতে পারেন, নো প্রবলেম, ওটা ওখান থেকে কেটে দেবে, বাকিটা আমি অ্যাডজাস্ট করে নেব। ওকে, এখন আনগ্রুপ করে নিলাম, দেন পুরোটাই সিলেক্টেড, পুরোটাই সিলেক্ট করে ডিভাইড করে দিব, ডিভাইড করে দিয়ে আনগ্রুপ করছি আমি। এটা আমার দরকার নাই, দরকার নাই, কিছু আছে কিনা আমি দেখে নেবো জাস্ট, নাই আছে আর নাই, এখন দেখেন নিচের গুলো যদি খুব বেশি মোটা মনে হয়, দেন চিকন মনে হয়, দেন আমি কি করবো, অফসেট পাতে যাই, এত বেশি দরকার নাই, পিক্সেল নিয়ে লিটল বিট অ্যাডজাস্টমেন্ট করা যায়, করা দরকার নেই। ঠিক আছে,
তো দরকার নাই, আমরা একটু দেখি অ্যাডজাস্টমেন্ট করা। তো এগুলোতে আমার এক্সট্রা যে অবজেক্ট আছে এতক্ষণ আমি কিন্তু ডিলিট করি নাই, দেখছেন এক্সট্রা অবজেক্টগুলো আমার কীভাবে কাজ দিচ্ছে, শর্ট করে দেখা যাচ্ছে যে এক্সট্রা অবজেক্টগুলো থাক, আমার মনে হয় না চেঞ্জ করার দরকার আছে, বাট এখানে এক্সট্রা অবজেক্ট আছে কিছু, তো পুরো কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবেন। যদি আমি এখন চেঞ্জ করি যে কোনো এক কালারে নিয়ে যাই, দেখছেন কী একটা অবস্থা, এই যে এখানে এক্সট্রা অবজেক্ট খেয়ে গেছে, থাক সমস্যা নেই। সার্কেলটার সাথে যে গ্যাপগুলো তৈরি হয়েছে, এই অবজেক্টটা যেটা তৈরি হয়েছে ওই অবজেক্টটা আছে, বুঝতে পারছেন? তো যাই হোক ওটা কোনো ব্যাপার না, আমরা ভিতরের অংশগুলোকে একটু ইউনিট করে দিই। ও সরি, সাদা অংশগুলো সহ হচ্ছে, ওগুলো আমি নিবো না, আমি সিফট দিয়ে বাকি অংশগুলো প্রেস করে নেব। কিন্তু এই যে এটার সাথে কিন্তু আছে, ঠিক আছে ঠিক আছে, এই যে বাক ফাঁকাগুলো আছে এগুলো কিন্তু আপনি চাইলে ডিলিট করতে পারবেন না। এই যে দেখেন সিফট বিল্ডার কি অবস্থা, এই যে দেখছেন আমি যদি অল্টার প্রেস করি মাইনাস, পুরোটাই মাইনাস হয়ে যাবে এখন, ঠিক আছে। আর একটু বিল্ড করে দিই, একবারে হয়ে গেছে আমার, এটা বাইরে অংশ নাই এখন, নাই ভিতরে, হ্যাঁ এটা ভিতরে এখন আর নাই, বুঝতে পারছেন? কিন্তু যদি পাথফাইন্ডার দিয়ে করতে যান তখন আমি পাবেন না, কারণ এই যে এখান থেকে শুরু করে পুরো অবজেক্টটার মধ্যেই কিন্তু একটা অংশ থেকে গেছিল, যেটাকে ডিলেট ডিলেট করা যায় তো, জাস্ট কর্নার থেকে শেপ সিলেক্ট করলেই ডিলেট হয়ে যায় তো, এটার সাথে অ্যাডজাস্টমেন্ট ছিল একটু আনগ্রুপ করে নিয়ে। বাট শেপ বিল্ডার টুল দিয়ে একেবারে ইজি, যে কোনো টুলের ক্ষেত্রে আপনি এটা ইজিভাবে করতে পারবেন শেপ বিল্ডার টুল দিয়ে। ওকে, তো এখানে লোগোটা আমার অতটা ফ্যাক্ট না, লোগোটা আমার অতটা গুরুত্বপূর্ণ যেহেতু না, যেমন হয়েছে তেমনই থাক, কী বলেন? আমি তো ইউনিট করছি অলরেডি, শর্টকাট ছোটো করে নিই একটু, আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন চাইলে, যদি মনে করেন যে এখানে একটা সাইন দিয়ে দিবেন, মানে হার্টবিট সাইন, সে সাইনটাও ইউজ করতে পারেন অ্যাজ ইউ উইশ, যদি মনে হয় যে না হার্টবিট সাইন দিয়ে দেখতে ভালো লাগবে দিতে পারেন, ঠিক আছে, চাইলে ট্রাই করা যায়, মাসেল নাই যদি ট্রাই করেন, দেখি একটু ট্রাই করে, ঠিক আছে। একটু হার্টবিট র্যান্ডমলি আমি নিতে থাকলাম, আমি জানি না সমান হচ্ছে কিনা, কিন্তু লাইন সমান না হলে আবার প্রবলেম, জিগজ্যাগ করে করা যাবে, সবগুলো সমান হবে জিগজ্যাগ দিয়ে, আমি পেন্টুলতে করি একটু আস্তে আস্তে, এটা তো ইয়া হওয়ার সময় ইয়ার দরকার নেই, তো জাস্ট মিডিল লাইনটা ঠিক থাকলে হচ্ছে, বুঝলেন? নাই অর্ধেকটা করে বাকিটা অর্ধেকটা টেনে দেওয়া যায়, টেনে তো দেবো পুরোটা, এবার এই যে ঠিক আছে, হ্যাঁ স্ট্রোক দিলাম, সেটাও আমি করে নিলাম, লাইন টু ওকে, এইভাবে ইউজ করতে পারেন চাইলে, অথবা এটাকে আর একটু শর্ট করে নিয়ে, যদি মনে হয় যে না একটু শর্ট করে নিই তাহলে দেখতে ভালো লাগবে, জাস্ট অল্টার সিফট
ধরে টান দিবেন। ঠিক আছে, তো লিটল বিট অ্যাডজাস্ট কিন্তু প্রবলেম। অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আমি অ্যাডজাস্টমেন্ট করবো, তো একটু অ্যাডজাস্টমেন্ট করি করবো তো আমি। ফাইন, তখন আমার যে প্রবলেমটা করতেছিল এখন না করলেই হয়। সব হবে, একটা করলে হলো। যদি মনে করেন যে অ্যালাইনমেন্ট তুললে করবেন, নো প্রবলেম। দুইটা সিলেক্ট করেন শিফট দিয়ে ধরে, দেন অ্যালাইনমেন্ট সিলেকশন, জাস্ট সমান। এই যে দেখছেন প্রবলেমটা, এখানে একটু প্রবলেম আছে, এটার জন্যই রিফ্লেক্ট করে দেখি। এই সাইডটার সাথে এই সাইডটা একটু কম বেশি হয়ে আছে, তো যে কারণে প্রবলেমটা করতেছিল, বুঝতে পারছেন? এখন নিচ্ছে, বুঝতে পারছেন? এটা মানে এই এখান থেকে, এটা যেখান থেকে শুরু হয়েছে এটা সেখান থেকে শেষ হয় নাই, একটু কম বেশি, বুঝতে পারছেন? এখন সমস্যা নেই, আমি এটা কপি করি, আবার অল্টার প্রেস করে কপি করলাম, এটা কি করব, এটা রিফ্লেক্ট করে দেব। ওকে, সবগুলো অ্যালাইনমেন্ট আছে, চারটা সিলেক্ট করে আমি ইউনিট করে দেবো, তাহলে কোনো প্রবলেম হবে না। জাস্ট লাইন টু আর্টবোর্ড, দেখাই দেবো ভাইয়া একটু পর, কাজটা শেষ হলে ওটা এখন দেখাই দেবো যে ওটা একসাথে কীভাবে হয় আর একসাথে কীভাবে হয় না। এভাবে রাখতে পারেন হার্ট বিটটা দিয়ে, জানি না ভালো ভালো লাগতেছে কিনা। বেশি হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? এমনি ভালো আছে, থাক শর্ট করে দিই এটা। ঠিক আছে, একটু আমরা লিখি এখানে কোম্পানি নেম,
কি লিখে দেবো, স্লোগান বুঝি নাই। হ্যাঁ এটা পুরোটাই পোর্ট্রেট হবে। ভাই তো দেখো আমি ফোনটা একটু চেঞ্জ করে নিয়েছি, ফোনটা অসল্ড করে নিয়েছি, আর এটা স্লোগানটা দিয়েছি লাইট ভার্সনে, ঠিক আছে লাইট ভার্সন। ফোন সাইজটা আমি একটু কমাবো এখানে, এটা পারফেক্ট, 9 ইঞ্চ পারফেক্ট। ফোন সাইজগুলো বলতেছে মানে এখানে এই কোম্পানি নেম স্লোগান হেয়ারের জন্য কোনো ফোন সাইজ স্পেসিফিক নাই। হ্যাঁ এটার জন্য আমি কিছু বলবো না কাউকে, আপনাদের ফোন সাইজ যেটাতে দরকার সেটা হচ্ছে যে নাম এবং ইয়ার জন্য, নাম লেখার জন্য, তারপর কি বলবো ওইটাকে ডেজিগনেশন, নাম ডেজিগনেশন ডিটেলসগুলো, এগুলোর জন্য যে আমি ওটা অলরেডি বলে দিছি, আমি আজকে আবারও বলে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে টেনশন নাই। স্লোগান হেয়ার এটাকে একটু গ্যাপ করে নিই, এটা অনেক কাছাকাছি আছে। ভাইয়া মাইক্রোফোনটা একটু অফ করে দেন, ঠিক আছে এটা আর একটু চাইলে একটু স্লোগান হেয়ারটাকে একটু উপর দিকে উঠানো যায়, আপনারা জানেন এটা এখান থেকে জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন, সব কিছু অ্যাডজাস্টমেন্ট। আপনাদের বিজনেস কার্ড বানাইছেন, বিজনেস কার্ড বানানোর যে প্রথম প্রবলেমগুলো হয়েছে সে প্রবলেমগুলাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, বারবার করে আইকন দেখানোর পরও আইকনের প্রবলেম, বারবার করে ফন্ট দেখানোর পরেও ফন্টের প্রবলেম, ঠিক আছে এই প্রবলেমগুলো একটু সলভ করে কাটায় উঠতে হবে আর কি, না হলে হবে না। যাক আমাদের একটা পার্ট রেডি হয়েছে, এখানে আমি আর তেমন কিছু দিব না, এখানে জাস্ট একটা লাইন লিখবো নিচে যে পার্টটা আমরা আগের বিজনেস কার্ডটা তো লিখছিলাম, এখানেও আমরা লিখবো ওইটাই লিখবো ডট ইওর, না শর্টকাট বানান না লিখি, জাস্ট ওয়েবসাইটে লিখি, ওয়েবসাইট নেম .com ওয়ার্ল্ড কত আছে লাইট থাকবে, সেফ জোনের মধ্যে থাকবে অবশ্যই, কোনো কাজকে সেফ জোনের বাইরে যেতে দেবেন না, সবসময় সেফ জোনের মধ্যে রাখবেন। কার্ডটা আমার বেশি কিছু কাজ করা লাগে না, জাস্ট সময় নষ্টটাই হলো অনেক, কিছু না ডিলিট করে দিই, আমি পরের পার্টটা দেখা যাচ্ছি খুব তাড়াতাড়ি। এতো এই হচ্ছে আমার কার্ড, এখন এটা আমি চাইলেই সেভ করে রাখতে পারি, আমি অলরেডি নাম লিখে রাখছি, এই জন্য বিজনেস কার্ড ব্যাক, আমি জাস্ট এটা কন্ট্রোল এস দিলেই হয়ে যাচ্ছে, এটা সেভ হয়ে যাচ্ছে, অথবা সেভ অ্যাজ করে আপনারা নতুন করেও সেভ অ্যাজ করে নিতে পারেন, ঠিক আছে অ্যাজ ইউ উইশ। বিজনেস কার্ড ব্যাক ডেস্কটপে দিলাম সেভ, ওকে দেন আমি এক্সপোর্ট করব, একটা
পিএনজি এক্সপোর্ট করে দেখি যে আমার সব ঠিকঠাক আছে কিনা, কারণ এই কার্ডগুলোর ক্ষেত্রে হয় কি অনেক সময় আমরা ব্যাকগ্রাউন্ড নিতে ভুলে যাই, যে তুমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, কখন দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে কাজ করছি ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিচ্ছি। এই প্রবলেমগুলো হতে পারে যেন না হয়, এগুলো একটু সলভ করার চেষ্টা করবেন সবাই। আমি এখানে পিএনজি সেভ করে নিই, পিএনজি জাস্ট ডেস্কটপ এক্সপোর্ট, এই যে দেখেন 72 তে আছে, আমি এটা হাই রেজুলেশনে নিব। ওকে, অলরেডি আমার সেভ করা শেষ, তো একটা পার্টের কাজ আমার শেষ, এখন আমি নতুন একটা পার্টের কাজ করব। এগেন ফাইল নিউ অথবা কন্ট্রোল এন্ড প্রেস করবেন, সেম সাইজ সেম ব্লিডিং কালার 300 PPI অ্যান্ড ক্রিয়েট। তো এখানে নাম লিখে দিই, আমি আগের বারও নাম লিখে দিয়েছিলাম, আমি এখানেও নাম লিখে দিই, না লিখলেও হবে পরে লিখলেও হবে, ঠিক আছে। বিজনেস কার্ড এটা কি ফ্রন্ট, এটা ফ্রন্ট পার্টটা, আগে করলাম ব্যাক পার্টটা, এখন হবে ফ্রন্ট পার্টটা। দেখেন সেম সাইজ, আমরা এখন জাস্ট এই যে রেক্টাঙ্গেল টু কত কত নিব, 1.75 আর 3.25, ওকে, স্ট্রোক কি অফ, অনলি ফিল কালার থাকবে, ফিল কালার চাইলে চেঞ্জ করে নেওয়া যাবে, সমস্যা নেই, না করলেও হবে। অ্যালাইন টু আর্টবোর্ড দেন মেক গাইড, কথা কি শুনতে পাচ্ছেন সবাই আমার? আচ্ছা ঠিক আছে, দেন একইভাবে আমি যেহেতু কর্নার রেডিয়াস কত দিছিলাম, এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে, কর্নার রেডিয়াস কত দিছিলাম 12 পিক্সেল, ঠিক আছে। আমি এখানে রাউন্ডেড একটা রেক্ট্যাঙ্গেল নিই, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল একটা ক্লিক করলাম, ক্লিক করার পর কর্নার রেডিয়াস 12, এখানে কত ছিল 144252 অ্যান্ড 12, ইট ওকে। এই যে এটা কালারটা আমি সেম রাখবো, কালার চেঞ্জ করবো না, যেমন কালার ছিল তেমনই। সো এই কালারটা হোয়াইট হবে, আমি একটা কপি কী করবো, আগেই কপি করে রেখে দিলাম, এটা হোয়াইট, কন্ট্রোল টু অ্যান্ড কন্ট্রোল টু কোনটাতে বেশ করছি, ঠিক আছে। এখন এটাকে আমি কাটবো, আবার একইভাবে কাটবো, যদি মনে হয় যে আমি কম বেশি ছোটো বড়ো করবো করতে পারবো, নো প্রবলেম, সেটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা মতো আমি কাটাকুটি করতে পারবো, ঠিক আছে। আমি সেম আর্ট টুল দিয়েও কাটতে পারি, এটাকে আমি একটু রিফ্লেক্ট করে নিই, রিফ্লেক্ট করে নিলাম, ঠিক আছে, আনগ্রুপ। এখন এটাকে অ্যালাইন করে দেবো, অ্যালাইন টু আর্টবোর্ড, কোথায় মিডিল অ্যালাইন্ড অ্যান্ড ভার্টিক্যালি বটম, ভার্টিক্যালি বটম আর হরিজন্টালি সেন্টার্ড, অথবা হরিজন্টালি যে কোনো একটা প্রেস করলে হতো, কারণ আমাদের কী আছে আর্টবোর্ডের সাইজটাই এখানে কপি করা আছে, কোনো প্রবলেম নাই, বুঝতে, বাট ভালো লাগতেছে না। আর একটু টার্নিং হোক, এটা ডিলেট করে দিই, অথবা পেন টুল দিয়েও সরাসরি নিতে পারবেন, যে পেন টুল দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো ডিজায়ার শেপ আপনার যেমন দরকার নিয়ে ফেলেন, এটাই বেটার।
ঠিক আছে, অলরেডি আমার একটা শেপ নেওয়া শেষ, বাকি অংশটা আমি আবার কাটবো, এটাও পেন টুল দিয়ে কাটবো। চেঞ্জ করে নি, দেখা যাচ্ছে না। দেখা না গেলে তো কাটা যাচ্ছে না, বুঝতে পারতেছেন না কতটুকু আসলে কাটবো। দেখেন প্রবলেমটা কোথায়, ঠিক আছে কিচ্ছু করা লাগবে না। যে পজিশনে আছে না, আপনি যদি মনে করেন যে আমি সেই একেবারে ওই পজিশনেই থাকবে, জাস্ট সরি আর্টবোর্ড অ্যালাইন টু আর্টবোর্ড, যদি প্রথমেই যে সাইজটা নিচ্ছেন এটা একেবারে অ্যাডজাস্ট করে নেন আর্টবোর্ডের সাথে, তাহলে পরবর্তীতে আপনাকে আর কোনো রকম পেন পাইতে হবে না, কোনো রকম না, একটাই কালার থাক না, চেঞ্জ করে দিই। চাইলে এটা রিপিট উপরে করতে পারি, বাট খুব একটা ভালো দেখাবে না, এটা বেটার যেমন আছে তেমনই থাক, ডিলেট করে দিলাম। কেন এখন আমি বাকি অংশগুলো লিখবো, তো লোগোটা নিয়ে চলে আসি। এই যে লোগোকে নিলাম, লোগো কি আছে, গ্রুপ আছে অলরেডি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করে নিয়ে যেতে পারবেন, জাস্ট টান দিয়ে এখানে নিয়ে এসে ছেড়ে দিতেও পারবেন। এবার লোগো এত বড় রাখবো না, কি করবো ছোট করে দিব, এত ছোট না একটু বড় করি, একেবারে ছোট হয়ে গেলে আবার দেখা যাবে না, বাট আবার বেশি বড় করতে গেলে আরো প্রবলেম। সব কিছু মেনটেন করে দেখবেন যেটা দিলে পারফেক্ট হয়। লোগো নেম হ্যাঁ একটু বড় করা যায়, একটু বড় করা যায় চাইলেই। 2 মিনিট কারেন্ট চলে গেছে, ভাই একটু সবাই চুপ করে একটু দেখেন এখানে, হ্যাঁ জাস্ট এখানে দেখেন, এটা অ্যালাইন টু আর্টবোর্ড করে নিছি, এখন আমি নেম অ্যাড্রেস লিখবো, কিন্তু একবার যেহেতু লিখছি বা একবার যেহেতু আইকন থেকে নিয়ে আসছি, আমার এত কিছু করা লাগবে না, আমি জাস্ট আগের কার্ড থেকে নিয়ে এসে কপি পেস্ট করে দেবো। ঠিক আছে একটু টান দিয়ে নিয়ে যাই, আপনাদের তো দেখানো হয়নি, এই দুটা কালার হচ্ছে ব্ল্যাক কালার, হ্যাঁ দুটোই ব্ল্যাক কালার, বাট অপাসিটি কমানো আছে, একটা অপাসিটি দেওয়া আছে 87%, আমি যদি এটা হাইস্ট করে দিই দেখতে পাবেন যে দুটোই আমার আসলে ব্ল্যাক
ওকে আমি অপাসিটি এটা করে দিছি কত 87 78 রাখবেন এটা হচ্ছে জাস্ট 50% ডাউন দেখেন দুটোই আমার ব্ল্যাক বাট এখন অপাসিটি কমানোর জন্য দুটো আলাদা আলাদা কালার শো করতেছে ওকে তো এটা নিলাম ফন্ট ও সল্ট করে দেবো সম্পূর্ণকে কানেক্ট চাইলে রাখতে পারি ওখানে ও সল্ট দিয়ে বানাই ঠিক কেমন লাগে দিব রেগুলার না লাইট বেশি মোটা হয়ে গেছে দেখেন ফোন সাইজ নিয়ে একজন জিজ্ঞেস করছিলেন যে ফোন সাইজ কত দিব এখানে খেয়াল করেন নামের ফোন সাইজ আপনার ফন্টের উপর ডিপেন্ড করে 11 থেকে 14 মধ্যে রাখবেন নাম আপনার নাম আপনার মানে আপনার নাম বলতে কি বিজনেস কার্ডের যার নাম লিখতেছেন সেই নামটা এবং বাকিটা আপনি খেয়াল করবেন যে নাম কত বড় কখনো ছোট হতে পারে কখনো নামটা বড় হয় কখনো আপনি যদি জন ডো লিখেন তাহলে নামটা অনেক ছোট আপনি সেখানে ফোন সাইজ একটু বাড়াই দিতে পারেন বাট যখন নামটা আপনার বড় হবে তখন আপনি সেক্ষেত্রে এটা মেনটেন করে রাখবেন যেমন কত দিলে ভালো দেখাবে এইটা ডেজিগনেশনের ক্ষেত্রে 8 9 8 9 বা 10 জাস্ট সামঞ্জস্যতা ধরে রাখতে হবে এবং বাকি ডিটেলসগুলোর জন্য একই কথা 8 বা 9 7 8 9 এগুলোর মধ্যেই রাখার চেষ্টা করবেন এখানে কত আছে 9 দেওয়া আছে আমি চাইলে এক কমাই দিতে পারি দেখি কমাইতে খুব ছোটো লাগে ওটা ছোটো লাগে না ওটা 9 রাখা যায় ঠিক আছে 8 বা 9 কেন সবাই বুঝতে পারছেন তো তিনি এটা রাখলাম এখন বাকি ডিটেলসগুলো নিয়ে আসি যেহেতু আমার কাছে আছেই বারবার করে নিয়ে আসতে গেলাম নাম বল লিখলাম না পুরোটাই কপি করে নিয়ে যাব এবার তো প্রবলেম সাদা কালারের উপর সাদা কালার আগে বাইরে রাখি এই কালারটা দিব না আমি এই কালারটা দেখতে হয়তো বা ভালো লাগবে না এখানে কারণ টেক্সটটা দেখতে জানি না কেমন লাগবে যদি একটু ঠিক আছে দেখছে খুব একটা যে ভালো দেখা তা না অনেক সময় ভালো দেখা যায় অনেক সময় দেখা যায় না আমরা ফোন কালার এবং আইকনের একটু শেপগুলো চেঞ্জ করে নিই জাস্ট ঠিক আছে এটা আমি অ্যালাইন করবো আবার একটু উপরে উঠাই একটু সবাই শুনতে পাচ্ছেন এখানে আমি একটা নিলাম বাকিগুলো কি করব একটা নিলে তো বাকিগুলো নেওয়া হয়ে যায় তাই না প্রথমে একটু এক্সপ্যান্ড করে নিই
পয়েন্ট করে নিলাম, দেন কপি। কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দেওয়ার সুবিধাটাই হচ্ছে আমার বাকিগুলো কপি করতে হচ্ছে না, একেবারে হয়ে যাচ্ছে। যেমনটা বলছিলাম, একটা করে কাজ করাবে, কি করবেন, গ্রুপ করে ফেলবেন, মনে আছে তো সবার? আপনার, হ্যাঁ, আপনাদেরকে একবার দেখানো হয়েছে এগুলো তো, তাই আমি একটু ওখান থেকে কপি করে নিলাম, যে প্রতিদিন বিজনেস কার্ডের কপি করে নিয়ে আসলে তো নতুন জিনিস শেখানো হবে না, আপনার প্র্যাকটিসেরও সময় কম পাবেন, সেটা দরকার নাই। এখানে একটা কি করবো, একটু ফন্টগুলো আমি চেঞ্জ করব বলছিলাম, কোনটা, এটা মেক গাইড, এটা না ভাইয়া, আপনার আপনার ডি না না, এটা ডিজাইনে শো করবে না, আমি সরাই দিব ওটাকে, ওটাকে সেভ জোনের মধ্যে নিয়ে আসবো আইকনগুলো ওকে, কিন্তু এগুলো ডিজাইনে শো করবে না, সমস্যা নেই, এটা জাস্ট গাইড, আপনার গাইড দিয়ে রাখছেন দেখার জন্য, এক্সপোর্ট দেওয়ার সময় দেখতে পাবেন না আপনি, এআইএস মধ্যে শুধু থাকবে, ঠিক আছে, মার্জিন আর কি। এটা তো আমি ফন্ট চেঞ্জ করে নিই, আমি অসল্ট করে নিই, এটা রেগুলার লাইট, চেষ্টা করবেন একটা ফন্ট ব্যবহার করার চেষ্টা করবেন, এটা বেটার। কেন বেটার, যে একটা ফন্ট ইউজ করলে আপনার বায়ার যদি আপনাকে বলে যে আপনি যে ফন্ট দিয়ে কাজ করছেন সেই ফন্টটা আমাকে দিয়ে দেন, আপনি একটা ফন্ট দিবেন, উনি ইনস্টল করে ওনার সম্পূর্ণ কাজটা উনি করতে পারবেন, বা প্রিন্টের সময় মিক্স করে নিয়ে এটা জাস্ট দেখাই দিছিলাম আপনাদেরকে, যে এটা এক লাইনে করে নেবেন তাহলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, পরবর্তীতে আমরা এটা দুই লাইনে আবার করে দেবো, এখন সমস্যা নেই। দেখেন প্রত্যেকটা আমার অ্যালাইনমেন্ট হয়ে গেছে, প্রত্যেকটা অ্যালাইনমেন্ট আছে আমার, ঠিক আছে, কোথাও কোনো বড় গ্যাপ বা ছোট গ্যাপ এটা মনে হবে না। ফন্ট সাইজ কত দেওয়া আছে, 8 দেওয়া আছে, একটু বাড়ায় দেখবো, 9 দেওয়া যায়, যেহেতু লাইট ব্যবহার করছি এখানে, এখন দুই লাইনে করে দিই এটাকে, কালারগুলো চেঞ্জ করবো কারণ কালারগুলো যাচ্ছে না, ব্ল্যাক দিই, ব্ল্যাক দিয়ে অপাসিটিটা কমাই দিই, ওটাকে গ্রুপ করে নিলাম, দেন সেভ জোনের মধ্যে নিয়ে চলে আসবো এটাকে, ওকে, এই যে দেখেন আমার এখানে কাজ মোটামুটি শেষ, আপনারা চাইলে নামটা মাঝে দিতে পারেন, যে এভাবে দিবেন একটু চেঞ্জ করে নিয়ে, অ্যালাইন টু আর্টবোর্ড, জাস্ট কেন দিয়ে রাখতে পারেন, এইভাবে দিয়ে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই, আপনাদের যেভাবে ভালো লাগবে, এভাবে যদি মনে হয় যে না এভাবে দিব এভাবে দিবেন, যদি মনে হয় যে না এভাবে দিব না আমি এক কর্নার থেকে দিব আমার ওইভাবে ভালো লাগতেছে, আপনি সেভাবেই দেন, আপনি যেটা উইশ করেন, আপনার কাছে যেটা ভালো মনে হয়, আপনার যেটা ভালো দেখায়।
অবস্থা এটা পুরোটাই নিয়ে যাই আমি। এখানে কিউআর কোডটা বসাই দিলাম, কি আমার কাজ শেষ? আর কিছু দেওয়ার মতো আছে? নাই মনে হয়। আর কিছু দেওয়ার মতো মেবি নাই আই থিঙ্ক, আপনারা বলেন দেওয়া যায় কিনা। আর কিছু অ্যাড করা আমি সেভ করি, ফাইল সেভ অ্যাজ, বিজনেস কার্ড, ফ্রন্ট, ডেস্কটপ সব কিছু সিলেকশন আছে, আমি সেভ করে দিলাম। ঠিক আছে, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ কি করবো, পিএনজি তে এক্সপোর্ট করবো আমরা, তাই না? পিএনজিতে আমার হয়ে গেছে। এই যে আমার একটা পার্ট, সেকেন্ড পার্ট, কারণটা কারণটা দেখাচ্ছি ভাইয়া, তো মকআপ ফাইলটা ওপেন করি প্রথমে। ঠিক আছে, আপনাদেরকে যে মকআপ দিছি আমি ওর বাইরে ওপেন করবো না, ওটাই ওপেন করি, দেখি কোনটা আছে। তো আপনারা সরাসরি ওপেনও করতে পারেন। আমার স্ক্রিন দেখা যায় না আপু, আমার নামের পাশে যেখানে প্রেজেন্ট স্ক্রিন দেখাচ্ছে ওটাকে পিন করে দেন, তাহলে দেখতে পাবেন। আর কারো তো স্ক্রিন শেয়ার নাই, শুধু আমারই আছে। এখন এটাতে মকআপ করলে হয়তো ভালো লাগবে না, আমি আরো একটা মকআপ আছে ওটা ওপেন করি। তো আমি কার্ড দুইটা নিয়ে আসি, কার্ড দুইটা কোথায় আছে? আমার ডেস্কটপে আছে, বিজনেস কার্ড ব্যাক এবং বিজনেস কার্ড ফ্রন্ট, দুটাকে ফটোশপে নিয়ে আসলাম। ফটোশপে নিয়ে এসে কপি করে দিলাম, নতুন নতুন পেজে ওপেন হইলো। দেখেন কর্নার একটু করে আমার ট্রান্সপারেন্ট দেখাচ্ছে, নো প্রবলেম, ট্রান্সপারেন্ট দেখার প্রবলেম নেই। প্রথমে এই পার্টটা নেই, আমি কন্ট্রোল এ ফর সিলেকশন, কন্ট্রোল সি ফর কপি, এই কার্ডটাতে মকআপ করবো। কেমন লেয়ার অপশন নাই, এখানে লেয়ার অপশনটা নিয়ে আসতে হবে, এগুলা কেটে দিই আমি। আচ্ছা দেখেন, এখানে একটা ফ্রন্ট একটা ব্যাক, তো ফ্রন্টে আমি ক্লিক, সরি এটা কোনটা কপি করছি, ব্যাক কপি করছি, তাই না? ব্যাকে পেস্ট করি, সমস্যা নেই, একে তো পেস্ট করলে হলো। এই যে ডাবল ক্লিক করবেন, এখানে ডাবল ক্লিক করলে এই যে পেজ একটা ওপেন হবে, বুঝতে পারছেন? জাস্ট এই স্মার্ট অবজেক্টের উপরে ডাবল ক্লিক করতে হবে, তাহলে পেজ ওপেন হবে। দেন কন্ট্রোল ভি, এখন দেখেন এটা সেট আপ হয় নাই, আমাকে সেট আপ করতে হবে। তো আমি কন্ট্রোল টি দিলাম, এবং কন্ট্রোল টি দেওয়ার পর কিবোর্ড থেকে
শিফট প্রেস করে আমি এটা ঘুরাই দিব, ঘুরাই নিলাম। এখন যদি মনে করেন যে এটাকে টান দিয়ে নিয়ে এসে উপরে সিলেক্ট করে দিবেন তাও হবে, যদি মনে করেন যে না আমার এভাবে ছিল থাক। আমি এটা ক্লিক করলাম, এখানেও আমার অ্যালাইন অপশন আছে, এই যে থ্রি ডটতে ক্লিক করলাম, এখানে অ্যালাইন অপশন, অ্যালাইন টু ক্যানভাস, ক্যানভাসে হরিজন্টালি সেন্টার্ড, ভার্টিক্যালি সেন্টার্ড, দেন কন্ট্রোল এস। এখন গিয়ে দেখি মকআপটা হইল কিনা। ঠিক আছে, এবং আরেকটু ভালো লাগবে যদি আমি এটা ডিজাইনটা অফ করে দিই। দেখেন সিঙ্গেল কাট কর্ন, রাউন্ডেড কর্নার, সব ঠিক আছে। তাহলে বাকি পার্টটাও বসাই। এখানে দিলাম কন্ট্রোল ভি, তারপর কি কন্ট্রোল টি, কন্ট্রোল টির পর আমি এটাকে জাস্ট শিফট প্রেস করে ঘুরাবো। তাহলে কি হচ্ছে, আমার 45 ডিগ্রি, এখানে 15 ডিগ্রি করে আমার রোটেট করতেছে। ওকে, হিট ওকে, অ্যালাইন টু ক্যানভাস, হরিজন্টালি সেন্টার্ড, ভার্টিক্যালি সেন্টার্ড, দেন কন্ট্রোল এস। কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যাবে। দেখেন আমার কার্ড মক আপ করা শেষ, সবাই ক্লিয়ার? যাদের যাদের মক আপে প্রবলেম হচ্ছিল তারা কি বুঝতে পারছেন?